তুলনামূলক ভাবে যাদের বয়স কম নেতৃত্বে তুলে আনেনি তাই অনেকে বলেন আজকে এই অবস্থা, কোথাও কি মনে হচ্ছে মানে জনগর্জনের আগেই তাপস রায়ের গর্জনে পুরো সমীকরণটা ভারসাম্যটা একেবারে নড়ে গেল? প্রথমে আমি একটু কারেক্ট করে নিই যে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় 7 বছরের পার্থক্য, একজন 69, একজন 6 বছরের পার্থক্য। একজন জন্মের সাল হচ্ছে 49, একজনের 56, 7 বছরের ডিফারেন্স। তাহলে 7 বছরের ডিফারেন্সে নবীন প্রবীণ দাঁড়াচ্ছে না এটা আমি ধরে নিচ্ছি, মানে অন্তত পৃথিবীতে তাই বোঝা যায় যে তাপস রায় যে খুব বিশাল নবীন বা নবীনের নিরিখে তিনি ছেড়েছেন এমনটা না। এক, দুই, এটা নিশ্চিত যে আমার হৃদয় আজকে ভারাক্রান্ত, আমি উইথ অ্যাবসলুটলি হেভি হার্ট। তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার কলেজ ওই চত্বরে ছিল, ঠিক সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপস রায়ের সঙ্গে আমরা একসাথে মিছিল করব না, মিটিং করব না, বা তৃণমূল ছাত্র পরিষদের একাধিক প্রস্তুতি মিটিংয়ে তাপস রায় এসছেন সেটা যে আগামী দিন হবে না এটাতে আমি অন্তত অত্যন্ত ব্যক্তিগতভাবে দুঃখিত। কিন্তু এটা তো একটা ঠিক যে ইডি এলো এবং তাপসবাবু যেটা বলছেন যে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, দুদিন তার ফোনই ছিল না তার কাছে, দুদিন পর তার নেতৃত্ব যোগাযোগ হয়েছে। তাপস দাস বলছেন যে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা লড়াই, এবং এটা তো আজকের উত্তর কলকাতার ইকুয়েশন নয় ভাই, অজিত পাজার সময় থেকে, অজিত পাজার 99 সালে আমি যদি খুব ভুল না করি ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন তাপস রায় 1999 সালে, এটা বহুদিনের লড়াই, অজিত পাজার বিরুদ্ধে ছিলেন তিনি লড়াই, তখন উত্তর কলকাতার 2 কেন্দ্র ছিল, একটা উত্তর পূর্ব একটা উত্তর পশ্চিম। স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছে বিক্ষোভের কারণ একটা, আরেকটা এই মুহূর্তে সুযোগ আছে, কারণ আপনি যদি দেখেন অল ফেস অ্যান্ড ফিগার্স উত্তর কলকাতায় বিজেপি, দেবজিৎ দার মতো কেউ পুরনো বিজেপি ওখানে অন্তত লিড করছে বলে আমি দেখিনি। তমগ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছিলেন, খুব বেশি লিডারশিপের সুযোগ পাননি, যাকে নিয়ে তাপসদার অভিযোগ যে ও তো বিজেপির দালালি করে, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি, এবং দেবুদা তিনিও দীর্ঘদিনের, এবং তাপস রায়। আমার শুধু একটা জিনিসের কথা, তাপসদা যদি অন্য কোনো দল করেন বা অন্য কোনো দলে যান, কিন্তু বিজেপিতে ওনার সবচেয়ে বড় অভিযোগ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল, আজ উনি নিজে বিজেপি যাচ্ছে। মানুষের কাছে যখন উনি এটা প্রেজেন্ট করবেন উত্তর কলকাতায় যে তাপসদা গিয়ে জয় শ্রীরাম বলবেন, পরে ভাবনার অতীত যে আমার স্ট্রিট সিটি কলেজের সামনে তাপস রায় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বক্তৃতা করছেন, সেই তাপস রায় আমার স্ট্রিট থানার সামনে বা আমার স্ট্রিটের সামনে মিছিল করে জয় শ্রীরাম বলবেন, এটা ভাবনার অতীত। কিন্তু আমাদের ভাবনার অতীত না, ফুলে ফুলে ঢোলে ঢোলে তো বঙ্গ রাজনীতি চলছে, যারা গিয়েছিলেন রাজীব বাবু ও অন্যরা গিয়েছিলেন আবার ফিরে এসেছে, তো আপনার মধ্যে আসা যাওয়া হয় অনায়াস আসা যাওয়া। কংগ্রেসে আমাদের চেয়ে 1.5 ডজন বেশি নেতা গেছে, বিজেপির অন্তত উত্তর পূর্বে 1 জোড়া মুখ্যমন্ত্রী আছে কংগ্রেস থেকে নিয়ে তারা করেছে, এটা বড় বিষয় নয়। আমাদেরটা ফিরে এসেছে, আমরা ফিরিয়ে আনতে পেরেছি, ভাঙিয়ে দিতে পেরেছি, কংগ্রেস পারেনি। আমার কথা হচ্ছে আমি সত্যি বলবো, এটা দেখতে তাপস রায়ের মতো নেতার কাছে দেখতে আমি এটা পারবো না, কিন্তু তাপসদা যখন তমগ্ন বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তমগ্ন সম্পর্কটাকে নিয়ে বলেছে বিজেপির দালাল, আজ তাপসদা যখন নিজে বিজেপির সামনে গিয়ে মিছিলে হাঁটবেন, তখন তাপসদায় কিন্তু অনেক প্রশ্ন। অবশ্যই আমি একটা বলি যে এই যে সুশীল বাঙালি সমাজ আমরা খুব চিন্তিত টিন্তিত, কয়েকটা একটু বাংলা সংস্কৃতি দন্তেস্বর উপরে জোর দিন, এই চলমান সংস্কৃতিতে একটুখানি মণিমুক্ত দু একটা বলি, এই বক্তব্যগুলো কিন্তু আমার নয়, এগুলো একদম মণিমুক্ত তুলে তুলে দিচ্ছি বিভিন্ন জায়গায় আছে, মানে বিভিন্ন সিনেমায় চলেছে, এই সেন্সার পাস হয়ে যাওয়া বাংলা সিনেমায়, এবং তাতে নাচ গান সবাই করেছেন। একটা জায়গা তো তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি হয়েছেন যেসব সিনেমা আর্টিস্ট, নাম করে বলছি, নুসরাত জাহান, দেব, কাঞ্চন মল্লিক, সোহম, এনারাই করেছেন ইত্যাদি, গানগুলো একটু শুনুন। প্রথম লাইন হচ্ছে, নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, মজনু দেবে লায়লাকে শশা, কিন্তু একটা কেওড়া বলে তো সোডা, আরে বোকা সোডা,
বঙ্গ নারীদের নিয়ে নাচ করতে করতে নিশ্চয়ই এই যে গানগুলোর কথা আমি বললাম এইসব মণিভুক্ত চরিত্র নয় ভয়ানক ব্যাপার কিন্তু যে জাতি পবন সিং এর মতন লোকেরা এটা করতে সাহস পাইছে না গর্গদা একমত হবে যে জাতি সংস্কৃতি পরায়ণ জাতি দংশের উপরে জোর দিয়ে চলে এবং তারপরে এরম জিনিস করে তারা জনপ্রতিনিধি হয় তারা যখন দাঁড়ায় তখন তো ওটাকে রিয়াকশনে আনে পবন সিং বাঙালিকে গালাগালি দিয়েছে বলে পবন সিং ভোট বেশি পাবে আর বাঙালি হয়ে বাঙালিকে গালাগালি দিলে ভোট কম পাবে তার প্রমাণ হচ্ছে না দেব বাঙালি অস্বীকার করা যাবে না নুসরত জাহান অবশ্যই বাংলাভাষী আপনার ইয়ে কি যেন নাম বললাম কাঞ্চন সোহম এরা কেউ অবাঙালি নয় বাংলার মানে বড় জায়গা আজ ওখানে কাল সেখানে এরা হতেই পারে ভবিষ্যতে কিন্তু তার মানে এই নয় কিন্তু মানে এই নয় আপনি বলছেন অবশ্যই আপনার মত বলেছেন কিন্তু কখনো এই রকম ভাবে না এরকম ভাবে পবন সিং পারতেন মারাঠা এবং অস্মিতা থাকা যে মারাঠা সেখানে বলতে পারবে মারাঠা এক লাইন বলবো দেবজিৎদার কথা অনুযায়ী যে বাঙালি বাঙালি সংস্কৃতিতে এরকম দু চারটে জিনিস দেখানো হয়েছে বলে পবন সিং এর বাঙালি মহিলা সম্বন্ধে যা ভাষণ সেটাকে জাস্টিফাই করা যায় না পবন সিং এর পবন সিং যদি ভোজপুরিদের সম্বন্ধে একই কথা বলতেন আমরা সমর্থন করতাম আমাদের আরে আপনার দলের নেতা কভার পিকচার গিয়ে দেখুন নরেন্দ্র মোদি আমি এই পুরো আছে আমি একবার চলে গেলাম কোহিনুরের কাছে কোহিনুর কি মনে হচ্ছে কোথাও কোথাও বিচারপতি এখন তো অবশ্যই বলবো অবসরপ্রাপ্ত বিচারপতি বলতে হবে সদ্য অবসরপ্রাপ্ত তিনি এখনো ইস্তফা দিয়েছেন কতটা কি হয়েছে আমরা জানি না তাকে যাকে মানুষ এত ভরসা করছিলেন তার এই যে রাজনৈতিকভাবে তার একটা পরিবর্তন আসছে মানে অর্থাৎ তিনি রাজনৈতিক মঞ্চে আসছেন কোথাও কি মনে হচ্ছে জুডিশিয়ারি বা আইন আদালত সম্পর্কে কোথাও মানুষ যা যে কথা ভেবেছিল এবার যা দেখবে কোথাও মনে হচ্ছে যে একটা ফারাক হচ্ছে লেটস টক স্ট্রেট একদম সোজাসুজি আপনাদের এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি এবং শুনলাম একটা ফোন কলে শিশির অধিকারী বললেন যে ওনাকে যখন একবার জিজ্ঞেস করা হয়েছে আপনার তো দুই ছেলেকে ক্যান্ডিডেট করা হয়েছে বলছে এক ছেলেকে করা হয়েছে আর এক জায়গায় তমলুকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াবেন আমি ধরে নিচ্ছি শিশিরবাবুর কথা উনি ইজ ওয়েল ইনফর্ম উনি তমলুকে পদ্মফুল প্রতীকে দাঁড়াচ্ছেন উনি যে পদ্মফুল প্রতীকে ছিলেন এটা তো বুঝতে কোনো মানুষের অসুবিধা হয়নি যখনই যে মানুষ ওখানে বুঝেছেন তারা বুঝেছেন যে উনি পদ্মফুল প্রতীকে আছেন কিছু কিছু মানুষ ভাবতেন যে বিকাশ ভট্টাচার্যের কানেকশন উনি সিপিএমটা করবেন ইজ ভেরি ক্লেভার উনি জানেন সিপিএমে দাঁড়ালে উনি জেতার চান্সটা অনেক কম যেটা অনেক ভায়াবল জেতার তমলুকে বা সেফ সিটে কোনো বিজেপি যদি একটু দাঁড়ানো যায় যদিও তমলুকটা একেবারে সেফ নয় কাঁথির থেকে অনেক কম সেফ এনিওয়েজ উনি দাঁড়াবেন এটা একটা গুড সাইড হলো গুড সাইড কী হলো বিচার ব্যবস্থা একটু কলঙ্কমুক্ত কিছুটা কলঙ্কমুক্ত হলেন মানে গোটা বিচার ব্যবস্থাটা কিন্তু কলঙ্কময় করে দিয়েছে দুই এটা তো খুব বড়ো বা ব্রেকিং নিউজ না উনি যে বিজেপি জয়েন করবেন এবং লোকসভায় প্রার্থী হবেন সেটা আমরা প্রকাশ্যে বলেছি তোমরা হয়তো প্রকাশ্যে বলতে পারো নি কারণ তোমাদের প্রোটোকল আছে আমাদের তো সেই প্রোটোকল বাধা বাধ নেই বাট ইট ওয়াজ ভেল ইনফর্ম টু ইউ পিপল অ্যাজ ওয়েল যে উনি বিজেপির হয়ে লোকসভায় কন্টেস্ট করবেন কারণ এটাই ওনার মূল লক্ষ্য ছিল উনি ডিভিডেন্টে ওনার বিচার আমলে তুলে নিয়েছেন এবং ওনাকে তো অনেকে খারিজপতি বলতো কারণ কি ওনার বিচার উপরে গিয়ে খারিজ হয়ে যায় স্বাভাবিকভাবে উনি যে আদতে বিচার ব্যবস্থার মুখোশ পরে একজন বিজেপির ক্যাডার ছিলেন সেটা প্রমাণিত এবং বিজেপি